নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সহ সাতজন আহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে সেনবাগ সরকারি কলেজে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বাফুফের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়ার এক অনুসারীর সঙ্গে সংসদ সদস্য মোর্শেদ আলমের এক অনুসারীর হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। ওই ঘটনার জেরে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট এলাকায় আতাউরের অনুসারী কে মারধর করে মোর্শেদ আলমের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত 9টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল ও কাচের বোতল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়ে পুলিশ। নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সহ সাতজন আহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে সেনবাগ সরকারি কলেজে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বাফুফের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়ার এক অনুসারীর সঙ্গে সংসদ সদস্য মোর্শেদ আলমের এক অনুসারীর হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। ওই ঘটনার জেরে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট এলাকায় আতাউরের অনুসারী কে মারধর করে মোর্শেদ আলমের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত 9টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল ও কাচের বোতল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়ে পুলিশ। নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সহ সাতজন আহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে সেনবাগ সরকারি কলেজে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বাফুফের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়ার এক অনুসারীর সঙ্গে সংসদ সদস্য মোর্শেদ আলমের এক অনুসারীর হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। ওই ঘটনার জেরে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট এলাকায় আতাউরের অনুসারী কে মারধর করে মোর্শেদ আলমের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত 9টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল ও কাচের বোতল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়ে পুলিশ। নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সহ সাতজন আহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে সেনবাগ সরকারি কলেজে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বাফুফের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়ার এক অনুসারীর সঙ্গে সংসদ সদস্য মোর্শেদ আলমের এক অনুসারীর হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। ওই ঘটনার জেরে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট এলাকায় আতাউরের অনুসারী কে মারধর করে মোর্শেদ আলমের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত 9টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল ও কাচের বোতল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়ে পুলিশ।